ভারত বিশ্বকাপে ব্যর্থতার তদন্তে গঠন করা হয় কমিটি, কিন্তু পরে সেই কমিটি হয়ে যায় বিশ্বকাপের পারফরমেন্স মূল্যায়ন কমিটি। এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে মাহবুবুল আনাম ও আকরাম খান এই তিন পরিচালককে দায়িত্ব দেওয়া হয় কারণ অনুসন্ধানে। কোচ চন্দিকা হাতুরুসিংহে দ্বারা ক্রিকেটার নাসুম আহমেদের শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগটি খতিয়ে দেখছে এই কমিটি, কিন্তু কমিটির এক সদস্যের দাবি এই অভিযোগের কোনো সত্যতা মেলেনি। ভারতে শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ বাংলাদেশ দল। ম্যানুয়াল ইগনিশনে আগুন জ্বালানোর দিন শেষ, যমুনা অটো ইগনিশন গ্যাস স্টোভে রান্না হবে বেশ। সেমিতে খেলার স্বপ্ন থাকলেও প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয়ের পর মুখ থুবড়ে পড়ে সাকিব আল হাসানের দল। দশ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলের আটে থেকে মিশন শেষ করে বাংলাদেশ দল, এতে কোনো মতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয় সাকিব লিটনদের। বিশ্বকাপ শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পর তদন্ত কমিটি গঠনের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গত 3 ডিসেম্বর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন, ক্রিকেটার লিটন দাস ও মুস্তাফিজুর রহমানকে দিয়ে তদন্ত শুরু করে কমিটি। কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ গণমাধ্যমকে জানিয়েছেন প্রায় শেষ করে ফেলেছেন তদন্তের কাজ। বিশ্বকাপ অধিনায়ক সাকিব আল হাসানের সাক্ষাৎকার পেলেই তদন্ত রিপোর্ট জমা দেবেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ, অফিসিয়াল এবং সাপোর্টিং স্টাফদের সঙ্গে কথা বলেছেন তিন সদস্যের কমিটি। এতে নাসুমকে প্রধান কোচ চান্দিকা হাতুরুসিংহে কর্তৃক থাপ্পড় মারার ঘটনাটির সত্যতা মেলেনি। এমনকি বিশ্বকাপ দলের ব্যর্থতার পেছনে কোচ বা এক এক কোনো ক্রিকেটারের দোষও খুঁজে পায়নি কমিটি। তদন্ত নিয়ে কমিটির প্রধান এনায়েত হোসেন সিরাজ বলেন, খুব সিরিয়াস কিছু না, বিশ্বকাপে খারাপ ফলের কারণ এবং মিডিয়ায় প্রচার পাওয়া এক দুটি ইস্যু খতিয়ে দেখা হয়েছে। আশা করি দু এক দিনের মধ্যে বাকি প্রক্রিয়া শেষ করা হবে। বিশ্বকাপে দলের সঙ্গে থাকা ক্রিকেট পরিচালনা প্রধান জালান ইউনুস, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, টিম ম্যানেজার রাবিদ ইমাম বা ক্রিকেটারদের কেউই তদন্ত কমিটিকে বলেননি প্রধান কোচ নাসুমকে থাপ্পড় দিয়েছেন। কমিটির কাছে তারা বলেছেন কলকাতায় ম্যাচ দেখতে গিয়ে বিষয়টি তারা শুনেছেন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদও তার রিপোর্টে ঘটনার কথা উল্লেখ করেননি। তদন্ত কমিটির এক সদস্য দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, এখনই বিষয়টি খোলাসা করতে পারছি না, তবে এইটুকু বলতে পারি আমরা অস্বাভাবিক কিছু পাইনি। দলের সঙ্গে যারা ছিল তারা যা দেখেছে এবং শুনেছে সেগুলোই বলেছে, এতে কোনো সমস্যা তো দেখছি না। রায়হান রাসেল, কালবেলা।